ওয়েলকাম টু স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যেহেতু আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস রূপটি কোর্স শুরু করেছিলাম এবং এটি হচ্ছে এর নবম লেকচার, এবং আমাদের পূর্বের লেকচারগুলোতে আমরা কনসেন্ট্রেট, লোড আর মোমেন্ট, তারপরে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড নিয়ে কাজ করেছিলাম এবং দেখিয়েছিলাম যে আমরা ওই ম্যাথগুলো কীভাবে সলভ করতে পারি। এবং আজকের ভিডিওতে আমি আমাদের তোমাদের দেখাবো কী করে আমরা একটি ইন্টারনাল হিন্স রিলেটেড একটি ম্যাথ সলভ করব, এবং পরবর্তী ভিডিওগুলোতে পর্যায়ক্রমে আমি ফ্রেম, ডিফারেন্ট শেপ অফ ফ্রেম নিয়ে কাজ করার চেষ্টা করব। সো চলো শুরু করা যাক, এবং তোমরা যদি নতুন হয়ে থাকো এখানে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। সো চলো, এটি হচ্ছে আমাদের বিম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইন্টারনাল হিঞ্জ দেওয়া আছে। যদি ইন্টারনাল হিঞ্জটা দেওয়া না থাকে তাহলে R1, R2, R3 তিনটি আননোন রিয়াকশন আছে যার জন্য এই বিমটি আনডিটারমিনেট হয়ে যেত, মানে আমরা সহজে মানে এইভাবে স্বাভাবিক পদ্ধতিতে সলভ করতে পারতাম না। একপাশে মোমেন্ট ধরে আমরা যেভাবে সিম্পলি সাপোর্টেড বা ফিক্স সাপোর্টের ম্যাথগুলো সলভ করি সেগুলো সলভ করতে পারতাম না, তো এই জন্য আমাদের অন্য কোনো ওয়েতে যেতে হতো। এবার যেটা আসে যে আমাদের একটা ইন্টারনাল হিঞ্জ এখানে দেওয়া আছে, তো আমরা ইন্টারনাল হিঞ্জের নিয়ম হচ্ছে আমরা এই পয়েন্টটাকে খুলতে পারি। আসলে ইন্টারনাল হিঞ্জটা কি? ইন্টারনাল হিঞ্জটা হচ্ছে যে আসলে এটি দেখতে কেমন, দেখতে হচ্ছে সাপোজ এই যে যে ফর্মটা আছে এই ফর্মটার জন্য হবে হচ্ছে, সরি, এভাবে এসে এভাবে এখানে যদি R2 হয় R2 রিয়াকশন, এখানে R3 রিয়াকশন হবে, আসলে এই পার্টটা এভাবে থাকে এবং এই পাশের যে পার্টটা আছে সে হচ্ছে এখান থেকে এভাবে এসে এভাবে এসে এভাবে, আর এবং এগুলো সাধারণত দেওয়া হয় যে যেমন হচ্ছে ক্যান্টিলিভার যে ব্রিজগুলো আছে সেই টাইপের ব্রিজগুলোতে এবং বিভিন্ন জায়গায় এভাবে দেওয়া হয়। তো বা হচ্ছে আমাদের যে ছোট ছোট ব্রিজগুলো আছে সে পাশে সেখানে এইভাবে করে দেওয়া হয়, মাঝে একটি পোর্শন জাস্ট সিম্পলার উপর রেখে দেওয়া হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে সাপোজ এখানে রাবারের কিছু দেওয়া থাকে ফ্রিকশন রোধ করার জন্য, এখন আমরা দেখতে পাচ্ছি এই পোর্শনটা এই পোর্শনটা আলাদা কিন্তু এখানে একটা রিয়াকশন আছে, তখন এই দুইটা যেহেতু সাপোর্ট এখানে আছে তার মানে এই পোর্শনটা ফিক্স সাপোর্টের মতো কাজ করে এবং এই পোর্শনটা নর্মালি কাজ করে। এই পোর্শনটা কি, এইখানে একটা রিয়াকশন দেয় এবং এইখানে একটা রিয়াকশন দেয় যার জন্য হচ্ছে এই পাশের লোডটা এই দিকে ট্রান্সফার হয়, বাট এই দিকের লোডটা কিন্তু এই দিকে আসে না। এ হচ্ছে একটা ওয়ে, এইভাবে করে হচ্ছে আমাদের ম্যাথটা হয় বা আমাদের হিঞ্জটা এইভাবে করে কাজ করে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল হিঞ্জের একটা ফর্ম, এটি ডিফারেন্ট ফর্মে থাকতে পারে বাট এটা একটা ইন্টারনাল হিঞ্জের ফর্ম, আমি উদাহরণ দেওয়ার জন্য জাস্ট বললাম আর কি। তো এবার যদি আমরা এই ম্যাথের নিয়ম হতে যেখানে একটা ইন্টারনাল হিঞ্জ থাকবে সেই পয়েন্টটাকে আমরা খুলে ফেলতে পারবো, যেমন এই একটা পয়েন্ট এটাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি ওদিকে নিয়ে যেতে পারি সেটা আমরা খুলে ফেলতে পারি, কিন্তু কথা হচ্ছে আমরা যখন খুলে ফেলবো এখানে যে খুলে ফেললে কি হবে, এই পোর্শনটা ঠিকই থাকবে কিন্তু এই পোর্শনটা কিন্তু স্থির থাকবে না, এই নিচের দিকে পড়ে যাবে, কারণ এই যে পোর্শনটা আছে এই পোর্শনটাকে তো এই এই পয়েন্টে এই পয়েন্টে সাপোর্ট দিয়ে রাখতেছে কে, এ, তার মানে এই পয়েন্টটা একটা রিয়াকশন কাজ করতেছে, এভাবে করে একটা রিয়াকশন এখানে কাজ করতেছে। এখন রিয়াকশনটা উপরে নিচে যেই দিকেই হতে পারে আমরা এটা ক্যালকুলেশন করার মাধ্যমে বের করব আসলে কোন দিকে। সো আমরা যেহেতু এই পাশটা ফিক্সড আমরা সাপোজ ধরে নিলাম যে এই পোর্শনটা ওকে উপরের দিকে একটা সাপোর্ট দিয়ে রাখছে, তার মানে এইখানে একটা রিয়াকশন এর জন্য একটা রিয়াকশন আপওয়ার্ড কাজ করতেছে। সো আমরা জানি যে এইখানে কিন্তু নিউট্রাল, এখানে রিয়াকশন জিরো, কারণ কি এই পয়েন্টে রিয়াকশন জিরোই যদি জিরো যখন হবে তখনই এরা রিয়াকশন বা মোমেন্ট বলি আমরা, জিরো যখন হবে তখনই কিন্তু এরা হচ্ছে নিউট্রাল থাকবে। এখন কথা হচ্ছে তাহলে আমরা এখানে রিয়াকশন কীভাবে দেবো, আমরা যদি এইখানে একটা আপওয়ার্ড রিয়াকশন দিই এই পোর্শনের জন্য তাহলে এখানে একটা ডাউনওয়ার্ড, একই জায়গায় একটা ডাউনওয়ার্ড রিয়াকশন দিতে হবে এই পোর্শনের জন্য, কারণ কি তখন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড যে রিয়াকশনটা আছে এরা দুইটা একটা প্লাস একটা মাইনাস মিলে জিরো হয়ে যাবে।
এরকম করে। আমরা যখন ম্যাথ করতাম, এখানে একটা ক্রস সেকশন নিতাম, ক্রস সেকশন নিলে কি হতো যে এইখানে আমরা এইভাবে একটা দিতাম এবং এইটার জন্য এইভাবে একটা দিতাম, তখন কি হতো যে এইটার আর এইটার মিলে, দুইটা মিলে জিরো হয়ে যেত, ব্যাপারটা এটা। এখন কথা হচ্ছে যে আমরা তাহলে রিয়াকশন নিব এবং বাদ বাকি কাজটা করব। সো আমরা এই পোর্শনটাকে আলাদা করে নিলাম, এই পোর্শনটাকে আলাদা করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ এই পোর্শনটাকে এবং এই পোর্শনটাকে আলাদা করে নিলাম। সো আমরা আলাদা করে নেওয়ার পরে এইখানে একটা রিয়াকশন, কিন্তু আপওয়ার্ড একটা রিয়াকশন দিয়েছি এবং এই পোর্শনের জন্য এইখানে একটা আপওয়ার্ড রিয়াকশন দিয়েছি, কারণ কি, এবং আমরা জানি এই দুইটা রিয়াকশন অবশ্যই সমান হবে, এইটা এবং এইটা, যেহেতু একই পয়েন্টের রিয়াকশন দুইটা, সো আপওয়ার্ড ডাউনওয়ার্ড সমান হবে। তো আমরা এই দুইটার যে কোনো এক পাশেরটা বের করতে পারলে আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা কোন কোন পাশ নিয়ে কাজ করব, লেফট সাইড অর রাইট সাইড, আমাদের দেখতে হবে কোন পাশটা, কোন পাশে আমাদের ডিটারমিনেবল, মানে কোন পাশটা থেকে আমরা ডিটারমিন করতে পারি। আমরা যদি এই পাশটা দেখি, এই পাশে শুধু এইখানে আর এ, আর এটা আননন এবং এইখানে আর বিটা আননন, আমাদের আর আর এ এবং আর বিটা আননন। সো আর এ এবং আর বিটা যেহেতু আননন, এখানে আর এ এবং আর বিটা আননন, এখানে মাত্র দুইটা আননন, সো আমরা এক পাশে যদি মোমেন্ট নেই তাহলে অন্য পাশে ইজিলি বের হয়ে যাবে, ইটস ইজি। বাট যদি এমন হয় যে আমাদের এই পাশ নিয়ে যদি কাজ করি, এখানে কি ছিল, ডাউনওয়ার্ড আর বি, আর থ্রি, আর টু এবং এখানে আর থ্রি, এখানে তিনটা রিয়াকশন এবং তিনটা রিয়াকশনই কি ছিল, আননোন। সো আমরা যদি রাইট সাইড নিয়ে কাজ করতাম, মানে বি সি ডি পোর্শন নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারতাম না, কারণ আমাদের একটা পোর্শন আননোন থেকে যেত। এই জন্য আমাদের প্রথমে এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। সো এই পোর্শনটা নিয়ে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট, এবং আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, লোডটা, এই যে লোডটা সেটা মিডল পয়েন্টে কাজ করতেছে দুই পাশের, এবং দুই পাশেই আপওয়ার্ড। সো যেহেতু চার চার দুই পাশে ডিস্টেন্সের সমান, তার মানে 4000 লোড দুই পাশে ভাগ হয়ে যাবে, এই পাশে হবে 2000, এই পাশে হবে 2000, আমরা ক্যালকুলেশন করলে সেটাই আসবে। যদি আমরা এই পয়েন্টে মোমেন্ট নিই, আমরা মানে তোমরা যেভাবে করে এভাবে একটা বিম দেওয়া থাকলে, যদি যেভাবে করে ক্যালকুলেশন করে আরবি বের করতে, সেভাবে যদি কাজ করো তাহলে তোমরা আরবি পেয়ে যাবে প্রথমে এবং তারপর এটা পেয়ে যাবে। এখন যখন আমরা এই, আমরা কি বলেছিলাম যে এই 2000 এবং এই 2000 কি হবে, সমান, এই 2000 এবং এই 2000 সমান হবে, মানে এইখানে যেটা হবে এখানেও সেইটা হবে। সো এটা যেহেতু আপওয়ার্ড, এখানে আমরা দিব কি, ডাউনওয়ার্ড। এবং একটা জিনিস, সাপোজ আমরা যদি এটাকে ডাউনওয়ার্ড ধরতাম, এটাকে যদি আমরা ডাউনওয়ার্ড ধরতাম, তাহলে কিন্তু আমাদের এই 2000 পাউন্ডটা কি আসতো, মাইনাস। তার মানে আমাদের, আমি আগের ভিডিওতে বলেছি, যদি আমরা একদিকে কোনো একদিকটা রিয়াকশন ধরি এবং সেই রিয়াকশন ধরার পর যদি বিষয়টা এমন হয় যে আমাদের যে রিয়াকশনটা, মানে ভ্যালুটা আসছে সেটা মাইনাস আসছে, তার মানে আমাদের, আমরা যেই দিকে কনসিডার করে নিয়েছিলাম রিয়াকশনের পথ বা ডিরেকশন, সেইটা কি ভুল ছিল আমাদের ধরা, বা আমাদের ধরাটা ঠিক ছিল না, আমাদের অন্যভাবে ধরতে হবে। তার মানে আমাদের যদি মাইনাস আসে তাহলে আমাদের যেই দিকে দেওয়া থাকবে রিয়াকশনটা হবে তার বিপরীত দিকে। তো এরপরে এই যে 2000 এলবি নিচের দিকে কাজ করতেছে, এখন আমরা এইটা নন এবং আর টু এবং আর থ্রি আর নন। সো সিম্পলি আমরা আমরা আগে যে ম্যাথগুলো করেছিলাম সেভাবে করে সিম্পলি আর টু আর থ্রি বের করতে পারি। এবং আমি আশা করি যদি আমার আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো তোমরা অবশ্যই পারবে। এখন আমরা আমরা যদি মনে করি এইটুকু নেই, ধরে নিলাম এইটুকু নেই, সো এইটুকু নিয়ে কাজ করবো, তো এরকম ম্যাথ তোমরা অনেক সলভ করেছো, এটা ইজিলি হয়ে যাবে। যেমন হচ্ছে কি, আমরা যদি সি পয়েন্টে মোমেন্ট নিই, সি পয়েন্টে মোমেন্ট নিলে কি হবে, এটা 2000 অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে সি পয়েন্টের সাপেক্ষে, 2000 ইন্টু ডিস্টেন্স মাইনাস 2000 ইন্টু ডিস্টেন্স, এই যে 2000 ইন্টু ডিস্টেন্স 4, এবং এখানে কি প্রথমে আর থ্রি নিয়ে কাজ করেছি, সো আর থ্রি কোন দিকে ঘুরতেছে অ্যান্টি ক্লকওয়াইজ সেটাও, এবং ডিস্টেন্স কত 10, এই যে আর থ্রি 10 এবং সাইন হচ্ছে মাইনাস, এবং টোটাল ডিস্ট্রিবিউটেড লোড যেটা আছে সেটা কি পজিটিভ, কত 400 × 10 × 3, এটা হচ্ছে 410 হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে আমরা 400-কে 400 পাউন্ডকে হচ্ছে 10 দিয়ে গুণ করলে আমরা টোটাল লোডটা পেয়ে যাব। এবং এখানে একটা বিষয়, কিছু কিছু ম্যাথে বা মাঝে মাঝে একটু ট্রিক্স করে, মানে জাস্টিফাই করার জন্য একটা জিনিস দিয়ে থাকে যে এখানে জাস্ট সিম্পলি দিয়ে দেয়, এই যে টোটাল লোডটা আছে 400 পাউন্ড, যখন 400 পাউন্ড দিবে যদি এরকম না বলে যে 400 পাউন্ড পার ফিট, পাউন্ড পার ফিট যে সাইনটা আছে সেই সাইনটার মানে হচ্ছে যে এই লোডটা প্রত্যেক ফিটে ডিস্ট্রিবিউটেড আছে এতটুকু লোড। বাট যদি শুধু এখানে দেওয়া থাকতো যে
400 পাউন্ড বা 400 কিগ, দ্যাটস মিন্স টোটাল লোডটা 400 পাউন্ড। এটি অবশ্যই মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো তো অনেক ভুল হয়ে যায়, ইভেন আমারও ভুল হতো। তো আমরা এভাবে করে ক্যালকুলেশন করলে, এবং এর ডিস্টা মানে মিডল পয়েন্ট কোথায় হবে, ফাইভ, এটা হচ্ছে ফাইভ হবে। সো মিডল পয়েন্ট কোথায় হবে, মানে মিডল পয়েন্ট মানে ওর ডিস্টেন্স, আমরা জানি যে ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য কি হয়, ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য আমাদের যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্সের মিডল পয়েন্টে হয়, আই মিন ইউনিফর্মলি, সরি ইউনিফর্মলি ভ্যারিং লোড না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য। তো কত হবে, 10 আসছে, তার মিডল হচ্ছে ফাইভ, মানে সি থেকে ফাইভ, তার মানে হচ্ছে এটা ফাইভ। ক্যালকুলেশন করলে আর থ্রি পাবো, এবং আর থ্রির পরে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, আমরা সামেশন অফ আমরা আগে যেভাবে নিতাম, এই যে এখানে আমরা যদি নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি সামেশন অফ ভি, আমরা প্রত্যেকটা মধ্যে এভাবে নিয়ে আসি, আমরা যদি নিতাম তাহলে হচ্ছে আমরা আর টু পেয়ে যাবো, এখান থেকে সিম্পলি আর টু পেয়ে যাবো। সো আমরা দেখতে পাচ্ছি আমরা আর ওয়ান পেলাম, আর টু পেলাম, আর থ্রি পেলাম, সব কিছু আমরা পেয়ে গেছি। এবার আমাদের ম্যাথ করাটা ইজি হয়ে গেল। তো যেহেতু আমাদের দুইটা পোর্শন, আমরা দুই পোর্শনের ভ্যালু পেয়ে গেছি, এখন তো সিম্পলি আমরা এসএফডি করতে পারবো। এখন 2000 লোড আছে, উপরে গেল কিছু না, এখানে নো লোডিং কন্ডিশন সোজা চলে আসলো, এখানে 4000 আছে, এখানে প্লাস 2000, এখানে মাইনাস 4000, মানে মাইনাস 2000 নিচে চলে আসলো, এখান থেকে কিছু নেই সোজা চলে গেল, এখানে এসে প্লাস 2000 উপরে চলে গেল। এবং এইটার যে ইয়ে আছে, মানে এই এই পোর্শনের জন্য যে হচ্ছে এরিয়া আছে, সেইটা ক্যালকুলেশন করে উপর আসলো, এবং পরের এরিয়া ক্যালকুলেশন করে নিচে আসলো। এটি আমি শিওর যে তোমরা এটিকে ক্যালকুলেট করতে পারবে। এবং এই পোর্শনটাও সিমিলারলি, যেমন প্রথম এইটার জন্য কি হলো, সরি এখানে 2000 লোড নিচে ডাউনওয়ার্ড কাজ করতেছে, তো 2000 নিচে চলে গেল, এই বি থেকে সি পর্যন্ত নো লোডিং কন্ডিশন সোজা চলে আসলো। সোজা চলে আসার পরে যেটা হবে সেটা হচ্ছে একবার উপরের দিকে চলে গেলে, এভাবে করে এই যে উপরের দিকে চলে আসলো, এখানে যে আরবিটা ছিল, আর টুটা ছিল, আর টু কত ছিল 4800, সো এদিকে কত হলো, তাহলে 2800 হলো, 2800 থেকে আমরা এই যে লোডটা আছে 400 × 10, 4000, 2800 থেকে নিচে চলে আসলাম, হবে 1200 মাইনাস 1200, 1200 থেকে এখানে আর থ্রি 1200, সো উপরে উঠে গেল। এভাবে করে আমরা এটা করতে পারবো। তারপর এখানে একটা ডট ডট সাইন, একটা লাইন টেনে, যেহেতু এই পয়েন্টে আমাদের সাইন চেঞ্জ হয়েছে, ডেঞ্জারাস সেকশন এখানে থ্রি পয়েন্ট, ডেঞ্জারাস সেকশন থেকে আমাদের এই পাশের, প্রথমে এই পাশের এরিয়া, এই পাশের যে এরিয়া আছে একই সোজা নিচে নেমে গেল মাইনাস, তারপরে হচ্ছে এই এইটুকের এরিয়া বের করতে হবে, এখান থেকে এইটুক, এই পোর্শনটুকের এরিয়া বের করে আমরা কি করব, 2 ডিগ্রি কার্ভ করে উপরে চলে গেল, 2 ডিগ্রি কার্ভ করে উপরে চলে গেল। এবং আমরা বলেছিলাম যে কার্ভটা উপরের দিকে, উপরের দিকে এভাবে কার্ভ করে উঠলো, উপরের দিকে কার্ভ করলো, কার্ভ উপরের দিকে বলতে হচ্ছে 0 পয়েন্ট থেকে নিচের দিক দিয়ে যেতে পারতো, এভাবে নিচের দিকে কার্ভ করতে পারতো, বাট কার্ভটা উপরের দিকে হলো, কারণ হচ্ছে এই পয়েন্টে আমাদের কি শেয়ার জিরো, তার মানে এখানে আমাদের স্লোপ জিরো হবে। আমি এই বিষয়গুলো নিয়ে বারবার আলোচনা করেছি, সো এখন আলোচনা করতে চাই না। এবং তারপরে এই এইটুকু এরিয়া বের করবে, এবং এইটা এই ডিস্টেন্সটা কীভাবে বের করবে, এই ডিস্টেন্সটা কীভাবে বের করবে, যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই তোমরা জানো। এবং এখানে আমি দিয়ে দিয়েছি সিমিলার ট্রায়াঙ্গেল ধরে আমরা এটা এটা বের করবো, বের করার পরে এই যে এরিয়াটা বের হবে, এটা নিচে চলে আসলো, আমাদের ম্যাথ শেষ। এভাবে করে হচ্ছে আমরা আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ভ্যারিং লোড, বা যে কোনো কিছুর জন্য যদি ইন্টারনাল হিঞ্জ দেওয়া থাকে স্যার আমরা করতে পারি। আমি আবার বলছি, ইন্টারনাল হিঞ্জের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুই দুই দিকে ভাগ করে নিতে হবে, এবং কোন পোর্শন নিয়ে আমরা আগে কাজ করব সেই সেটা আমাদের আইডেন্টিফাই করে নিতে হবে। এবং বিষয় হচ্ছে আমরা আপার এবং ডাউনওয়ার্ড ডিরেকশনটা, কোনটা আপার ধরবো কোনটা ডাউনওয়ার্ড ধরবো, এটি তেমন মুখ্য জিনিস না, বাট যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ধরে নিতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাথটা ইজিলি করতে পারি। কারণ কি, যে এই পোর্শনে এইখানে একটাই সাপোর্ট আছে এবং এইখানে আর কোনো সাপোর্ট নেই, এটা যদি খুলে ফেলেও এভাবে করে কী হবে, পড়ে যাবে, এদিকে পড়ে যাবে, এটা পড়ে যাবে। সো এর ধরে রাখার জন্য আপওয়ার্ড রিয়াকশন লাগবে, এভাবে করে আপওয়ার্ড রিয়াকশন লাগবে। সো আমরা এইটা বুঝতে পারি তাহলে এখানে ডাউনওয়ার্ড, এভাবে করে সিম্পলি আমরা জিনিসটা বুঝতে পারবো। আমি যে প্রথম যে ফিগারটা ড্র করেছিলাম ওভাবে করুন, তো ওভাবেও তোমরা ফিগার ড্র করে জিনিসটা দেখতে পারো। সো আর বরাবর আমি হচ্ছে ভিডিওগুলো একটা স্পেশালি জন্য তৈরি করতেছি, তো আমি হয়তো এই সিরিজগুলো কমপ্লিট হলে বাংলায় আর ভিডিও হবে না আমার চ্যানেলে, মানে এই রিলেটেড আমার যত টেকনিক্যাল ভিডিও সবই ইংলিশে থাকে, যাতে শুধু আমার দেশের মানুষ না, আমি
আমার যতটা সম্ভব আমি যতটা পারি আই ক্যান স্প্রেড দ্যাট ওয়ার্ল্ড ওয়াইড। অ্যান্ড আমি অ্যানালাইসিস করে দেখেছি যে অলমোস্ট 67 কান্ট্রি থেকে আমার ভিডিও দেখা হয়, যতগুলো এখন পর্যন্ত আমার 100+ ভিডিও আপলোড করা হয়ে গেছে এবং সবগুলোই হেল্পফুল ভিডিও, নট ফর টাইম ওয়েস্টিং ভিডিও। সো এবং দিস চ্যানেল ইজ টোটালি এডুকেশনাল চ্যানেল, নাথিং বাট ইট। অ্যান্ড এস টুয়েলভ এস্ট কানেক্টেড টিল নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।